নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি চিকেন পপকর্ন রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। প্রথমে আমি নিয়ে নেব 2 টেবিল চামচ টক দই। টক দইটা আগে থেকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1/2 চা চামচ লেবুর রস, সামান্য পরিমাণ গোলমরিচ। এগুলো এবার ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 2 চা চামচ তেল। এবার এই তেলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দেব। এখানে 200 গ্রামের মতো চিকেন আছে। এবার চিকেনটাকে ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা মেশানো হয়ে গেছে। এবার চিকেনটাকে একটা সাইডে রেখে দেব। নিয়ে নেব 1/2 কাপ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার ময়দা আর কর্নফ্লাওয়ারটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে নিচ্ছে একটা ডিম, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটাকে ময়দা আর কর্নফ্লাওয়ারের ভিতর প্রথমে কোট করে নেব। এবার ফাটানো ডিমের ভিতরে এই চিকেনটা দিয়ে দেব। চিকেনটাকে ভালো করে ডিমটা ভালো করে মাখিয়ে নেব। এবার চিকেনটাকে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। তোমাদের কাছে ব্রেড ক্রাম্বস না থাকলে পারে তোমরা টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিতে পারো, বা ঘরে ব্রেড থাকলে পরে ব্রেডটাকে শুকনো খোলায় সেঁকে ওটাকে গুঁড়ো করে নিতে পারো। ব্রেড ক্রাম্বসগুলো চিকেনে ভালো করে কোট করে নেব। দেখো চিকেনটা এবার রেডি হয়ে গেছে। এই চিকেনগুলো তোমরা ফ্রিজ থাকলে ফ্রিজে আধা ঘন্টা রেখে দিতে পারো। কড়াই বসিয়ে তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে এসেছে। এবার চিকেনগুলো তেলের ভিতরে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আছে থাকবে। এই চিকেনগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে চিকেন পপকর্নগুলো।